হ্যালো কে দোস্ত, আমি রাফি। দেখ দিনই তো গুমরা নষ্ট করে, মাত্র চোখটা বন্ধ করলাম আর সাথে সাথে করলা দিই। এতদিন কোনো খোঁজ খবর নাই আর এখন এত রাতে কল দিস, কই ছিল এতদিন? দোস্ত সব বলবো, আমি একটু গ্রামে আসছি তো। আর শুন, তোরা আগেরবার মতো আমার গ্রামে চলে আয়, অনেক মজা হবে দোস্ত। মানে তুই আবার গ্রামে গেলি কবে? কিছুই তো জানাই দিলি। আরে হঠাৎ একটু প্রবলেম হয়েছিল তো, তাই না জানায় চলে আসছি। তুই সিএমআর ওয়ানকে নিয়ে চলে আয় দোস্ত। দোস্ত আগেরবার যে ঘটনা ঘটছে এরপর তুই কেমনে ব্যবস্থা, আমরা আবার আসবো? আর সিএমআর ওয়ান কোনোভাবেই রাজি হবে না। আর তাছাড়া সামনে আমার এক্সাম, কোনোভাবেই ক্লাস নিয়ে যাওয়া যাবে না। আরে আগেরবারের ব্যাপার নিয়ে এত টেনশন করার কেন, মানুষ এতদিনে সব ভুলে গেছে। আর আমি নিজেও তো গ্রামে, সমস্যা হলে তোদের কি আসতে বলতাম বল? আচ্ছা ঠিক আছে, আমি সিএমআর ওয়ানকে বলে দেখি। আচ্ছা ঠিক আছে, তুই আমাকে একটু জানা তাড়াতাড়ি। আচ্ছা দোস্ত। যেহেতু গ্রামে আছে সেহেতু ঝামেলা হলে তো বলতেই। হ্যাঁ তা ঠিক বলছস, কিন্তু দোস্ত আমার তো আনিকার সাথে ঘুরতে যাওয়ার কথা কিছুদিন পর, পরে কিভাবে ম্যানেজ করবো? আরে বেটা ওরও নিয়ে চল, আমরা আমরাই তো, এত টেনশনে কি আছে? হ্যাঁ এটা গুড আইডিয়া, কিন্তু দোস্ত একটা কথা, আগের ব্যাপারটা ভুলেও অনিকার সামনে কিছু বলবি না। আরে দূর, আগের কথা কেন বলতে যাব? আর শুন, তুই অনিকারে ম্যানেজ কর, আমি সিএমএ কল দিস। ঠিক আছে। আচ্ছা শুন শুন শুন, আমরা যে যাইতেছি এটা কোনোভাবে রাফিকে জানানো যাবে, ওখানে গিয়ে দিদি রাফিকে কল দিয়ে সারপ্রাইজ দিব। আচ্ছা ঠিক আছে। গাড়ি আর সামনে যাবো না মামা, রাস্তা খারাপ, আপনারা এখানে নেমে যেতে হবে। কোনো কিছুই তো চিনি না, কোন দিকে যাবো? মানে কিছুদিন আগেই না তোমরা এখানে আসলা? আরে অনেকদিন হয়ে গেছে না। আচ্ছা রাফি রে এখনই কল দে, আর বাদ দে ওরে সারপ্রাইজ দেওয়া লাগবে না, তুই এখনই কল দে। দে তাড়াতাড়ি কল দে। মামা আপনারা কই যাইবেন? আমি যামু, চলেন। আসলে মামা আমরা অনেকদিন পর আসছি এখানে, কিচ্ছু চিনতেছি না। আপনি কি এই গ্রামের রাফি নামে কাউকে চিনেন? আরে মামা কি যে কল, এই গ্রামের অলি গলি সব আমার চেনা। আপনারা কালাম চাচার পোলা রাফির কথা কইতাছেন? চিনছি, চলে। আরে মামা চারজন এক রিসায় কেমনে যাবো, পাগল নাকি? চারজন কেন, পাঁচজন হইলেও কোনো সমস্যা হইব না। আপনারা চিন্তা করতাছেন কেন, উঠা বসেন, লইয়া যাইতাছি। আর চলাই আর সামনে যাওন যাইব না, চাকা লিক হইয়া গেছে। ওই মিয়া চাকা কই লিক হইছে? দোস্ত এটা সেই আলাদিন স্পার্কটা না যেখানে আগেরবার আমরা, আগেরবারের কি? না আগেরবার কিছু না, আগেরবার এই পার্কে ছিলাম। আয় মামা। কিরে মামা ভাড়া না নিয়ে কই গেল?
উদয় গেল নাকি? আচ্ছা বাদ দে তো এসব, রায়হান তুই এখনই রাত্রে কল দে তো, কিচ্ছু তো চিনতেছি না। চিনতেছো না মানে তোমরা না বলছো সব চিনো? আরে বাবা পার্কের রাস্তাও চিনি, রাফি ভাইয়ের রাস্তাও চিনি। হ্যালো কি রে দোস্ত, কেমন আছোস? এতদিন পর হঠাৎ কল দিলি। এতদিন পর কল দিলাম মানে ফাইজলামি করোস? আচ্ছা বাদ দে, তুই না বলছিলি তোর গ্রামের বাড়িতে আসতে, আমরা তোকে না জানিয়ে সারপ্রাইজের জন্য চলে এসেছি, কিন্তু তোর বাড়ির রাস্তাটা চিনতেছি না, তুই একটু এসে নিয়ে যাবি? আরে কি বলতেছিস এসব, আমি তো তোদের সাথে ঢাকা আসার পর আর বাড়িতেই যাইনি, আর তোদেরকে তো কিছুদিন আগেই বললাম আগের বারের ওই ব্যাপারটা নিয়ে গ্রামে এখনো ঝামেলা চলতেছে। মানে কি এসবে রাফি, তুই না বলে আমাদের? হ্যালো কি হয়েছে? দাঁড়াও আরেকবার কল দিয়ে আনি। The number you are trying to reach is currently unavailable. ও বলতেছে ওনাকে আমাকে কলই দেন, ইভেন ওনাকে আমাকে আসতেও বলেন। মানে কি এসবের, তার মানে রায় তুই আমাদেরকে এখানে মিথ্যা বলে নিয়ে আসতোস? আমি মিথ্যা কেন বলবো, আর আমার মিথ্যে বলে লাভটা কি তোর সাথে? ওই বেটা তুই কি আমাদের সাথে নাটক করতেছিস? আরে আজব, আমি নিজে কিছু বুঝতেছি না, কসম রাফি আমাদের ফোন দিয়ে আসতে বলছিল সবাইকে। মেয়ের ধর্ষণের বিচার না পেয়ে বাবার নিজেরই আত্মহত্যা? এই একটু আগে না ওনার রিক্সায় করে এই জায়গায় আসলাম। সবই তোর দোষ, কিছু হইলে গেলে আমার দোষ, আমি কি করলাম? আচ্ছা আমরা এখন কোথায় থাকবো, কি করবো? রাফির বাসাও চিনস্তর, রাস্তাও চিনস্তর বাসার, এখন আমরা কোথায় থাকবো? সবকিছু কারণ তুই, তোর জন্য এই অবস্থা প্রত্যেকটা বার। আচ্ছা শোন, গতবারও তো রিসর্টের মধ্যে থাকলাম, চল ভিতরে চল, দেখবি একটা ব্যবস্থা হয়েই যাবে। আয় তোরা কেউ বাঁচবি না, তোরা সব মারা যাবি। কি রে লোকটা এমন করে কে, সমস্যা কি? চেহারা দেখে বুঝোস না পাগল মনে দোস্ত, দেখ দেখ দেখ। দোস্ত আমাদের মনে হয় না এদিকে যাওয়াটা উচিত হইব, এক কাজ করি আমরা পার্কের এই দিকেই থাকি। হ্যাঁ চল চল। আমি ওই সাদা শাড়ি পরা মেয়েটাকে আবার দেখলাম, ও আমার দিকে কেমন কেমন করে তাকিয়েছিল। তুই কিছুই তো দেখা যাচ্ছে না, হয়তো তুমি স্বপ্ন দেখছো তাই এমন দেখছো, কিছুই তো নেই। যত বেশি চিন্তা করবা তত বেশি ভয় পাবো, ঘুমাই পড়ো। হ্যাঁ সেটাই, ঘুমাও ইচ্ছা হবে না, ঘুমাও।
আসলে এটাই জায়গার প্রত্যেক দিনের ঘটনা। বাইদেভাই আপনারা এখানে কি করেন, কোথা থেকে আসছেন? আসলে আমরা আমাদের ফ্রেন্ডের বাসায় ঘুরতে এসেছিলাম এখানে ঢাকা থেকে, কিন্তু রাত হয়ে যাওয়ার কারণে কোনো কিছুই চিনতে ছিলাম না আমরা, পরে এখানেই থেকে যাই। কিন্তু ঘুম থেকে উঠে দেখি অবস্থা। আপনারা যে বেঁচে আছেন সেটাই অনেক, এখানে এসে কেউ জীবিত ফিরে যেতে পারেনি। গ্রামের মানুষজন বলে প্রায় রাতের বেলা এখানে সাদা শাড়ি পরে একটা মেয়েকে হাঁটতে দেখা যায়। জি স্যার, কালকে রাতেও আমি মেয়েটিকে দেখেছি। আপনারা হয়তো গ্রামের কেউ না, তাই আপনাদের কিছু করেনি। কেন, গ্রামের মানুষের সাথে মেয়েটার কি হয়েছে সেটা জেনে তো আপনার দরকার নাই? তাহলে আপনারা ব্যাপারটা ইনভেস্টিগেট করলেই তো পারেন। আমরা তো মানুষ নাকি, আমাদের তো পরিবার আছে, আমার কিছু হয়ে গেলে আমার পরিবারকে কে দেখবে? আপনি নাকি ওসব কথা বাদ দেন, যেভাবে ঢাকা থেকে আসছেন ওভাবে ঢাকা চলে যান, আর নাইলে যে বন্ধুর বাসায় আসছেন সে বন্ধুর বাসায় যান। এই গড়ে ওঠাও। কি হলো, তুমি আবার এখানে বসছো কেন? চলো এক্ষুনি আমরা বের হয়ে যাই, রাত হয়ে গেলে তো পরে আমরা বিপদে পড়ে যাব। ফার্স্টে আমাদেরকে কল দেখে না আনা, এরপর একটা রিক্সাওয়ালা আমাদের এখানে নিয়ে আসে, যে কিনা আরো দুই তিন মাস আগে মারা গেছে আত্মহত্যা করে। এরপর সাদা শাড়ি পরা মেয়েটা, আর আজকে লাশের ব্যাপার। আমি না কোনো কিছু মিলাইতে পারতেছি না, আমার কেন জানি মনে হইতেছে আমাদেরকে এখানে আনার পিছনে কোনো একটা উদ্দেশ্য আছে। মানে কি এসবের, তোমাকে এসব নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না, ঢাকায় যেয়ে এসব নিয়ে চিন্তা ভাবনা করো। আমারও ব্যাপারটা তাই মনে হচ্ছে। গত রাতে আমরা যে মেয়েটাকে দেখলাম, পুলিশও সেই মেয়েটার কথাই বলছে। তোরা এখন কি বলতে চাইতেছস আমার একটু বলতো। আমি এখানে আরো একটা রাত থাকতে চাই, দেখতে চাই এখানে হচ্ছেটা কি। আর তোদের যদি কোনো প্রবলেম থাকে তোরা যাইতে পারোস, কিন্তু আমি জানতে চাই রাফি আমাদের কল দিয়ে মিথ্যে কথা বলে কেন আনলো এই জায়গায়। মানে কি এসবের, একদিন তো দূরের কথা, আমি এক মিনিটও এখানে থাকবো না। প্লিজ আর কেদিন থাকো না। না আমি আর নেই, তোমরা থাকো আমি চলে যাচ্ছি। আচ্ছা আচ্ছা, আজকে রাতটাই শুধু। এটা যদি তুই বুঝতি তাহলে তুই আমার জায়গায় থাকতি, আমি এটা পরে রাখি যাতে তোরা আমার না দেওয়া আমি কি দিই, বুঝতে পারছো? বলো
আরে বস, গ্রামের মানুষে যে ভয় দেখাইছি এই রিসোর্টের আশেপাশে আইব না। ভালো ভালো ভালো, খুব ভালো করছো। তবে এই মালগুলো কিন্তু জায়গা রাখা একদম ঠিক হইতেছে না, বুঝছো? অনেক লাখ লাখ টাকার মাল আছে, এগুলো কেউ দেখা পেলে কোনো সমস্যা, এগুলো তাড়াতাড়ি এখান থেকে সরিয়ে দিব। ভয় পাওয়ার কিছু নেই বস, কেউ যদি দেখেও সে আর গ্রামে ফিরা যাইতে পারবো না, এইটুকু বিশ্বাস তো আছে আমাদের উপর, নাকি বস? দেখছোস কি অবস্থা? এসব সবকিছু আমাদের এখন পুলিশকে জানাইতে হবে। একদম ঠিক বলছো, এখন পুরো ব্যাপারটা ক্লিয়ার। এই লোকগুলাই যত রকমের কাহিনী ঘটাইতো, কিন্তু গ্রামের লোকগুলা মনে করতো কি এগুলা ভূতের কাজ। দোস্ত, ওই দেখ যেটা পুলিশ কেন দেখা যাচ্ছে। আরে সেই সকালের পুলিশ অফিসারটাই তো। চল আমাদের এখনই সব জানাইতে হবে, চল চল। স্যার কি ব্যাপার, আপনারা এখন এখান থেকে যাননি? আপনাদের না বলেছিলাম জায়গাটা মোটেও আপনাদের জন্য নিরাপদ না? কেন নিরাপদ না সেটা বলার জন্য আপনাকে চাচ্ছি স্যার। মানে বুঝলাম না। আমরা আপনাদের এই রহস্যময় পার্কের রহস্য খুঁজে পেয়েছি স্যার। এই রিসোর্টের মধ্যে কে ভয় দেখাচ্ছে, কে হত্যা করতেছে, সব কিছু খুঁজে পাইছি স্যার। এসব কি বলতেছেন আপনারা? আপনি আমাদের সাথে আসেন, আপনাকে সব কিছু দেখাবো। আর ওনাকে এসব কিছু বলে লাভ নেই, ওনাকে সকালেই দেখে বুঝেছিলাম উনি একজন ভীতু পুলিশ অফিসার। এসব বলতেছেন আপনারা? আমি ভীতু, আমি ভয় পাই। চলুন তো দেখি কি দেখাবেন আপনারা। আয় আসো। মুখ তো চিল্লাইছিলেন, এখন চুপ কেন? দেখলেন তো কিভাবে ওদেরকে আমরা গ্রেফতার করলাম? তাও আমাদের কারণ। তাহলে আমরা টেনশন মুক্ত, যেহেতু লোকগুলো ধরাই পড়েছে তাহলে আমরা এখানে আরেকটা দিন থাকতে পারি। কালকে সকালে আমরা গ্রামটা ঘুরে দেখব। কি বলিস আয়হান, আরেকটা দিন তো থাকাই যায়। কিন্তু সাদা শাড়ি পরা মেয়েটা কে? কে আর হবে, আশেপাশে থাকে মনে হয়। তা না হলে বুঝলাম, কিন্তু রাফি আমাদের কল দিয়ে মিথ্যে কথা বলে কেন এখানে আনলো? বাজলামও করছে। দোস্ত আমার অনেক খিদা লাগছে। তোর খালি খাই খাই, ঢাকা থেকে যা খাবার আনছিস তুই একাই খাইছিস। তোর মাথায় তো কিচ্ছু নাই খাওয়া ছাড়া, শুধু খাওয়া আর খাওয়া। চল
হানিকা 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 তুই হানিকা তুই মামা, ওই মামা একটু কথা শুনো তো। আমার লগে কি কথা, আমি তো পাগল মানুষ, আমার কথা কেউ বিশ্বাস করে না। আরে আসো না মামা, একটু বিপদে পড়ছি। কয়েক মাস আগে কয়েকটা ফোলা ঢাকা থেকে এখানে আইছিল, আইয়া ওরা এই ফার্কেই উঠছিল। এরপর দিন রাইতে এখানে একটা মাইয়া দর্শন হয়। পুলিশে ওই ফোলাটির সন্দেহ করে ওটিরে ধরতে যায়, কিন্তু ফোলাটি ফালায় জায়গা। এরপর গ্রামে এই ঘটনাটা সব মাইসা জানালায়। এরপর ম্যাডারে কেউ সহ্য করতে পারতো না, মায়াটার লোকে কেউ কথা কইত না। এরপর এই মায়াটা মনের দুঃখে এই ফার্কে আইয়াই আত্মহত্যা করে। এই কষ্টে মায়াটার বাপটাও আত্মহত্যা করে লয়। এরপর থেকে এই গ্রামের মানুষ এই পার্কে দেহে ওই মাইয়াটা সাদা শাড়ি পইরা রাত্রেবেলা হাঁটতেছে। এরপর থেকে এর পার্কে আর কেউ আয় না। আর যদি কেউ কখনো কোনোদিন আয়া পড়ে, ও আর বাচ্চা যাইতে পারে না। আচ্ছা মামা, আপনি কি এই লোকটাকে চিনেন? ও, এটাই তো ওই মাইয়ার বাপ, এই বেটাই তো আত্মহত্যা করছে। আমরা এখন কি করব কিছু বুঝতেছি না, আমাদের একটু সাহায্য করুন প্লিজ। আমার কাছে এমন একটা লোক আছে যে তো করে এই বিপদ থেকে রক্ষা করতে পারবো। দেহি আমি চেষ্টা করে হেরে আনতারিনি, কিন্তু আমার একটা শর্ত আছে। হ্যাঁ মামা বলো। শর্তটা তো রাখতে পারবি? অবশ্যই। কোনো কথা গোপন করবি না হের সামনে, যদি এটা করতে পারস তাহলে তোকে সব বিপদ যাইব না, তাইলে আমি ওই ব্যাটারে লই যাই। একটা শর্ত তোরা বলিস না, কোনো কিছু গোপন রাখতে না, সব কিছু এর সামনে খুলে কইতে হইব, নইলে তোর এই বিপদ থেকে কেউ বাঁচতি না। তোকে তো ফেলে ফেলবো। তোর এই পার্কে থাক, ওই ব্যাটার লই আইতাছি। দোস্ত, এই পাগলের কথা বিশ্বাস করা কি আমাদের ঠিক হইতেছে? মানে এছাড়া তোর কাছে কোনো ওয়ে আছে নাকি? আর উনি যে বললো সে যাকে নিয়ে আসবে তাকে সব কিছু খুলে বলতে হবে, কোনো কিছু গোপন দেখা যাবে না। আচ্ছা, ওনাকে যদি আগেরবারে সব কিছু জানাই দেই আর ওইটা যদি এসে পুলিশকে জানাই দেয়, তারপরে আমাদের অবস্থা কী হবে? আমি এত কথা বুঝি না। আনিকাকে খুঁজে বের করার জন্য যা যা করতে হবে আমি করব। এই যে ওরা ভাই, আমরা খুব বিপদে পড়ছি, আমাদের এক বন্ধুকে খুঁজে পাচ্ছি না। প্লিজ একটু দয়া করে আমাদেরকে খুঁজতে সাহায্য করুন। আপনি একটু শান্ত হন, আমি বলতেছি। প্লিজ ভাই। ভাই, আমরা এখন কি করতে পারি? আসলে আস্তে আস্তে সে আমাকে সব কিছু খুলে বলবে।
আমি যতদূর জানি গ্রামের মানুষ ছাড়া মেয়েটা কাউকে ক্ষতি করে না। তাহলে আপনাদেরকে কেন মারতে চাইল? আপনারা কি তাকে চিনতেন? না 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 ভাই। রায়হান, তুই কি সব সত্যতা খুলে বলবি? নাহলে তো আনিকাকে কখনো খুঁজে পাবো না। আপনারা যদি সব কিছু খুলে না বলেন, কিভাবে আমি আপনাদেরকে সাহায্য করব? কোনো কিছু গোপন না রেখে সব কিছু খুলে বলব। আসলে আমরা কয়েক মাস আগে রাফির বাড়িতে মানে এই গ্রামে ঘুরতে আসি। তোর যাওয়ার দিন আমরা এই রিসোর্টে উঠি, কিন্তু রাত্রেবেলায় আমরা সবাই মিলে মাতাল হয়ে একটি মেয়েকে রেপ করি। পরে পুলিশ আমাদের খোঁজা শুরু করে, তারপর আমরা রিসোর্ট থেকে পালিয়ে গেছি। পরে জানতে পারি মেয়েটা আত্মহত্যা করছে, আর আমার মনে হয় এই মেয়েটাই হচ্ছে রিসোর্টের সেই সাদা শাড়ি পরা মেয়েটা, আর ওই মনে হয় আনিকাকে নিয়ে গেছে। তোরা ওই মার্ডারে মারছস, আর আমরা আইছি তোগরে সাহায্য করতে। চলেন, ওগরে সাহায্য করা লাগতো না। ভাই 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 ভাই, আমরা ছিলাম, আমরা না হয় ভুল করছি, কিন্তু আনিকা তো এই ব্যাপারটা নিয়ে কিছুই জানে না। অন্তত আনিকার জন্য আমাদেরকে একটু সাহায্য করুন। আচ্ছা, আমার কাছে একটা সমাধান আছে। কি কি সমাধান বলুন। আচ্ছা শুনুন, আপনারা যদি মেয়েটার কবরের সামনে গিয়ে মেয়েটার কাছে মাফ চান, আপনাদের সব ভুল স্বীকার করেন, তাহলে হয়তো বা মেয়েটার আত্মা শান্তি পাবে, আপনাদের সব ভুল মাফ করে দিতে পারে, এমনকি আপনাদের বান্ধবীকেও ফিরে দিতে পারে। আচ্ছা জি, আমরা সব করবো, আপনি যা করতে বলবেন আমরা তাই করতে রাজি। আচ্ছা যান, মেয়েটার কবর এই পার্কের পেছনের গেটে। চলেন চলেন। আমরা অনেক ভুল করছি তোমার সাথে, আমাদেরকে প্লিজ মাফ করে দাও। আমরা মাতাল অবস্থায় তোমাকে রেপ করছি, আমাদের একদম ঠিক হয়নি, আমাদেরকে প্লিজ মাফ করে দাও। প্লিজ তুমি আনিকাকে ছেড়ে দাও। এই অ্যারেস্ট করো এদের। আমাদের দোষ, তোমাদের দোষ, এই দেখো তোমাদের মুখেই তোমাদের স্বীকারোক্তি। আমরা অনেক ভুল করছি তোমার সাথে, আমাদেরকে প্লিজ মাফ করে দাও। আমরা মাতাল অবস্থায় তোমাকে রেপ করছি, আমাদের একদম ঠিক হয়নি। কিছু মিথ্যে এমন যে মিথ্যেগুলো থেকে মানুষের ক্ষতি হয়, আর কিছু মিথ্যে এমন থাকে যে মিথ্যে দিয়ে মানুষের উপকার হয়। তেমনই একটি মিথ্যের গল্প এখন শোনাব। একটা গ্রামে রাফি নামে একটা ছেলে থাকে। রাফির কিছু বন্ধুবান্ধব ঢাকা থেকে রাফির কাছে আসে গ্রামে ঘুরতে। তো ঘোরাঘুরি শেষ করে যাওয়ার দিন তারা আলাদিন স্পার্ক নামে একটা পার্কে ওঠে। এরপর সেখানে রাতের বেলায় তারা নেশা করা মদ খায়। মদ খাওয়ার পরে তারা গ্রামের একটা মেয়েকে ধর্ষণ করে।
মেয়েটিকে ধর্ষণ করার পরে তারা সেখান থেকে পালিয়ে যায় এবং মেয়েটি আত্মহত্যা করে। আর এই যে দেখছেন এই লোকটি মানে মেয়েটির বাবা, ওই গ্রামেরই একজন পুলিশ অফিসারের কাছে বিচার চাইতে আসে। কি বলতে চেয়েছিলেন বলুন তো? দেখুন, কোনো প্রমাণ ছাড়া আমি ওদেরকে কিভাবে ধরবো বলুন তো? কি করছেন আপনি? শুনুন আমার কথা, শুনুন শুনুন। এরপরে সেই পুলিশ অফিসারটি মেয়ের বাবাকে সাহায্যের জন্য এগিয়ে আসে এবং প্ল্যান করতে থাকে রাফি ও তার বন্ধুরা মিলে কিভাবে মেয়েটিকে ধর্ষণ করেছে তা প্রমাণ করবে। হঠাৎ করে এর মাঝখানে রাফি নামে ছেলেটি গ্রামে আসে এবং পুলিশ তাকে আটক করে। এরপর সেই পুলিশ অফিসারটি রাফিকে দিয়ে তার বন্ধুদেরকে ফোন দেওয়ায় এবং বলে তাদেরকে আবার গ্রামে ফেরত আনার জন্য। রাফি তাদের বন্ধুদের ফোন দেয় কিন্তু বন্ধুদের আসার কোনো নাম নেই। স্যার, ওরা তো আজ আইলো না, না ফিরে দিয়ে কি আরেকবার কল দিব আমরা? আগেরবারের নেশা কি এত সহজেই কেটে যাবে নাকি? আমরা একটা প্ল্যান করব এবং প্ল্যানটা হচ্ছে আমরা কিছু ভুয়া পত্রিকা বানাবো এবং সেখানে আমরা আপনার একটা ছবি দিয়ে একটা নিউজ করব। মেয়ের আত্মহত্যা সহ্য না করতে পারে এর বাবাও আত্মহত্যা করলেন, দেন এই পত্রিকাটা আমরা আলাদিন স্পার্কের বিভিন্ন জায়গায় ফেলে রেখে দেবো। কেন স্যার, এইটা দিয়ে কি হইব? কারণ রাফির বন্ধুরা যেদিন আসবে সেদিন আপনি ওদের রিক্সালা সাথে আনতে যাবেন এবং নিয়ে যাবেন আলাদিন স্পার্কে এবং হঠাৎ করে উধাও হয়ে যাবে, ওটা দেখে ওরা ভয় পাবে আর পত্রিকাগুলো দেখার পরে ওরা আরও বেশি আতঙ্কে থাকবে। আর আমি চাই ওরা সবসময় আতঙ্কে থাকুক, যেভাবে প্ল্যান ঠিক সেভাবেই আগাতে থাকল। রাফির বন্ধুরা কোনো কিছু চিন্তা না পেরে রাফিকে ফোন দেবে। কিষান সাহেব। জি স্যার। আপনি কালকে এসআই কৌশিকের সাথে রাফির বন্ধুদের ওখানে যাবেন, ওদেরকে এমনভাবে কনভিন্স করবেন যেন মেয়েটিকে ধর্ষণের পুরো ব্যাপারটা ওরা স্বীকার করে এবং আমাদের প্ল্যান মোতাবেক ওদেরকে নিয়ে যাবেন কবরস্থানের ওখানে। ওখানে আমরা আগে থেকেই ক্যামেরাটা বেড়ে নিয়ে সব কিছু নিয়ে রেডি থাকবো। জি স্যার। অল ক্লিয়ার।
তোর গার্লফ্রেন্ড তো কিছু করেনি,